আমাদের যে 14-17 চতুর্থ ত্রিবার্ষিক পরিকল্পনা ছিল সেটা মূল্যায়ন আমাদের যে লক্ষ্য আমরা নির্ধারণ করছিলাম সেটা কতটুকু আমরা অর্জন করতে পেরেছি সেটার উপরে হলো একটা মূল্যায়ন মূল্যায়ন পরবর্তী মুক্ত আলোচনার পর আমরা যেমন আমাদের যে পঞ্চম ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা আমরা গ্রহণ করছি সেটার উপরে আলোচনা করব আমরা যেহেতু 17-20 জুলাই থেকে 20-এ জুন পর্যন্ত যে আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি বা আমাদের লক্ষ্য নির্ধারণ করছি পঞ্চম ত্রিবার্ষিক পরিকল্পনা সেটা আমরা কিভাবে আগাবো এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের পদ্ধতিগুলি কী থাকবে টুলসগুলি আমরা কী ব্যবহার করব সেটার উপর আলোচনা শেয়ারই প্রথমেই আপনাদের অভিনন্দন জানাই যে আমরা বিগত বোর্ড 2014 সালে দায়িত্ব গ্রহণের 1.5 মাসের মাথায় আমরা আমাদের এই চতুর্থ ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছিলাম এবং অনেক বড় একটা চ্যালেঞ্জিং টার্গেট নিয়ে কিন্তু আমরা আমাদের সেই কৌশলগত পরিকল্পনাতে অনেকটা উচ্চভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছিলাম যেমন আমাদের অর্থমন্ত্রীর যে বাজেট অর্থনীতিবিদরা বলে প্রায়শই বলে কি যেটা খুব উচ্চভিলাষী বাজেট আমরাও এরকম একটা উচ্চভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছিলাম কারণ যেহেতু আমাদের কমিটমেন্ট ছিল আমাদের বোর্ডের পক্ষ থেকে সদস্যদের কাছে যেটা আমরা 500 কোটি টাকার সমিতিতে 2017-তে 500 কোটি টাকার সমিতি হিসাবে দেখতে চাই এবং এটা আমরা করব এই জন্য প্রথম অভিনন্দন যে 2017 সালের 30 জুন 537 তার মানে 2017 থেকে 20 যে পঞ্চম ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা সেখানে আপনারা 37 কোটি টাকা এগিয়ে আছে সো ইটস এ গুড বিগিনিং ইজ ইট যেটা আমাদেরকে যদি আগামী 36 মাসে আমরা আমাদের পরিকল্পনা কত 900 কোটি তো 900 কোটির মধ্যে যদি আপনি তার মানে 400 কোটি টাকা আমাদেরকে আসলে বাড়াতে হতো যদি আমরা 500 কোটির মধ্যেই থাকতাম তো 36 মাস দিয়ে ভাগ দিলে কত আসে 14 তার মানে 3 মাসেরটা প্রায় অলমোস্ট আমরা অ্যাডভান্স আছে ইন অ্যাডভান্স সুতরাং এরকম একটা ভালো অবস্থা থেকে কিন্তু আমরা শুরু করছি আমরা কিন্তু ডেফিসিট থেকে শুরু করিনি আর পাশাপাশি আমাদের আরেকটা বড় লক্ষ্যমাত্রা আছে সেটা হচ্ছে যে 2020 সালে আমরা ঢাকা ট্রেনকে 1000 কোটির একটা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই এবং এত বড় একটা পরিবার যদি দেখতে চাই তাহলে আমাদেরকে আরো অনেক বেশি কর্ম পরিকল্পনা কর্মযোগ্যদের মধ্যে আমাদের কিন্তু অংশগ্রহণ করতে হবে শুধু গতানুগতিক ট্রেডিশনাল লোন আর সঞ্চয় দিয়ে হবে 1000 কোটির প্রতিষ্ঠান হবে না তো সুতরাং আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং আমি বিশেষ করে সিওর মাধ্যমে তার সমস্ত টিম আপনারা যারা আছেন তাদেরকে বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমাদের কিছু জায়গায় আমাদের যেখানে আমরা অ্যাচিভ করতে পারিনি আমরা পিছনে আছি সেই জায়গাগুলো আমাদেরকে এই 3 বছর আমাদের স্পেশাল এম্ফাসাইজ দিতে হবে যাতে আমরা সেই জায়গাগুলোতে আমরা অর্জন করতে পারি এবং আরেকটা জায়গায় যেটা আমাদের সিও বলেছেন 2টা জায়গায় আমরা সবচেয়ে আমাদের দুর্বলতার জায়গা আমরা চিহ্নিত করতে পেরেছি একটি হচ্ছে ডেলিকুইসি আমাদের খেলা পিরিনিজ তারপরেও আমি আমাদের রিচার্ড কোথায় স্পেশালি আমি আমাদের
লোন রিয়েলাইজেশনের ম্যানেজারকে ধন্যবাদ জানাই, কারণ যেহেতু আমরা পার্সেন্টেজে পারছিলাম না, তাকে একটা লামসাম টার্গেট দিয়েছিলাম। কারণ যখন 3 মাস আগে 45 কোটি টাকার ঋণ খেলাপি দাঁড়িয়েছিল, তখন তাকে বলেছিলাম যে জুনের মধ্যে কত 35 কোটি। সো রিচার্ড এবং তার টিম তারা জুন 30 তারিখের মধ্যে 10 কোটি টাকার খেলাপি কমিয়ে 35 কোটি টাকায় নামিয়ে এনেছে। সবাই মিলে আমরা একটা হাততালি দিয়েছি। আরেকটি জায়গা ছিল যে আমরা ঋণ বিতরণের ক্ষেত্রে, যদিও আপনারা দেখেছেন যে আমরা ঋণ বিতরণের ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে এর চেয়ে সহজ, এত সহজভাবে এত সহজ শর্তে কোনো ক্রেডিট ইউনিয়ন বোধহয় লোন দেয় না, দেয় কেউ? হ্যাঁ বলেন। সুতরাং তারপরও আমরা কিন্তু আমাদের এই চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু আমরা পারিনি। আমাদের টার্গেট ছিল কত? 400 কোটি। আমরা কত দিতে পেরেছি? 340। অ্যাকচুয়ালি এটা 6 মাস আগে এটার গ্যাপটা আরও অনেক বেশি ছিল। গত 6 মাসে আমরা একটা বড় কভার আপ করতে পেরেছি, অনেকটুকু যে পিছনে পড়েছিলাম, ইভেন এটা 50%-এর বেশি যাওয়ার কথা ছিল না, যেই ট্রেন্ড ছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসে প্রায় 80%-এর মতো আমরা করেছি। তো আমাদের এই টার্মে, এই 2017-20-এ এই জায়গাটায় আমাদেরকে আরও বেশি কাজ করতে হবে। তার মানে আবার এই না যে আবার কি মানে ঋণ দিলাম আর এসে ঋণ ফেরত পেলাম না, ঠিক আছে, সেটাও করা যাবে না। এমন ঋণ দিতে হবে যে যে ঋণ আসলে আমরা ফেরত পাবো, কোয়ালিটি লোন হতে হবে। সেই লোন রিচার্ডের জন্য মাথার চুল বেশি একবারই পরে না যায়, 2020 সালে দেখা যাবে যে মাথায় কোনো চুল নাই, এরকম যেন সিচুয়েশন না হয়, ঠিক আছে। কারণ যারা ইনকোয়ারিতে আছে, যারা লোন ইনভেস্টিগেশন করে, তারপরে MIS যারা রিসিভ করে, এভরিওয়্যার আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা মানে এটা চেকিং পয়েন্ট। ক্রেডিট কমিটি হোক, যারা যখন আমাদের স্টাফ টিম দেখে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে মানে চেকের জায়গাটা কিন্তু আছে যে কোথাও কোনো তথ্যের গরমিল আছে কিনা, অথবা এই মেম্বার টাকা দিতে পারবে কিনা, অথবা সে কোনো তথ্য গোপন করেছে কিনা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু ধরার জায়গা আছে। এখন ইনভেস্টিগেশন আমাদের যারা আছে, আমরা দেখেছি বোর্ডে রিসেন্টলি আমরা র্যান্ডমলি কিছু ইনভেস্টিগেশন চেক করেছি, এবং এটা খুব সুন্দর, মানে যারাই লেখে প্রতিবেদন লেখে সাহিত্যের জন্য খুব চমৎকার, ঠিক আছে, খুব সুন্দর শব্দচয়ন এবং খুব গতানুগতিক কথা আর কি, ঠিক আছে। এগুলোকে আমরা কিছু সুপারভাইজারি কমিটিকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনারা একটু ফিজিক্যালি যান, গিয়ে দেখেন যে আসলে যা লেখা হয়েছে এবং বাস্তব বাস্তব মানে কি আছে, এবং প্র্যাকটিক্যালি আসলে যেটা লেখা হয়েছে সেটা কিন্তু ওখানে আইডেন্টিফাই হয়েছে সেটা সঠিক না। এখন আমাদেরকে যদি প্রতি মাসে অ্যাভারেজে বলো 600 মতো ইনভেস্টিগেশন, সো 600 তো আর আমাদেরকে লিডারদের দিয়ে ইনভেস্টিগেশন করানো সম্ভব না। আরেকটা হতে পারে আমরা থার্ড পার্টি আরেকটা কোনো অর্গানাইজেশনকে কী করতে পারি, দায়িত্ব দিতে পারি যে আপনারা এগুলোকে র্যান্ডম ইনভেস্টিগেশন করবেন যাতে সবগুলোই সব 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 তথ্য সঠিক আছে। এখন আপনি যদি আপনার হাজব্যান্ডের ইনফরমেশন স্ত্রীর কাছ থেকে নেন, সেখানে কি আপনি এটার কোনো জাস্টিফিকেশন পাবেন? তারা দুজন মিলে তো একই কথা বলবে নাকি? তার মানে আপনাকে এমন জায়গা থেকে ইনফরমেশন নিতে হবে যেটাকে আপনি জাস্টিফাই করতে পারেন যে এই ইনফরমেশন সঠিক আছে কি নাই। তো সুতরাং এই বিষয়গুলো আমরা আজকের যখন এগুলো লক্ষ্যমাত্রাগুলো আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, কেন পারিনি, এগুলো আপনাদের কাছ থেকে শুনবো, এবং আরও ডিটেলস আমরা কীভাবে আগামী দিনে আমরা এগুলো অর্জন করতে পারি সেগুলো আমরা করব। আর পরিশেষে কিছু সমস্যা হচ্ছে তো আমাদের, জানি না
কি সমস্যা হচ্ছে বলেন তো গত তিন মাসে? আসলে আমাদের দেশটা এখন এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়েছি, সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় প্রোপাগান্ডা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটাকে জাস্ট করাটাই খুব চ্যালেঞ্জিং বিষয়। আমি বিশেষ করে অনুরোধ করব যারা আপনারা কর্মী ভাই বোনরা আছেন, আপনাদের যে কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনাদের লাইন ম্যানেজমেন্ট যারা আছে তাদের সাথে কথা বলবেন, আর যদি কোথাও সদুত্তর না পান আই এম দ্য লাস্ট ম্যান আসবেন। অনেকে অনেক মানে অনেক জায়গায় শুনি যে ভালো নাকি টিফিনও দেওয়া হয় না ঠিক মতো স্টাফদের, আমি জানি না আসলে। তবে আমাদের যে বাজেট আছে বাজেটের মধ্যে সবসময় আমি অফিসকে বলি যেন ভালো কিছু আপনাদেরকে দেয় যাতে আপনাদের স্যাটিসফ্যাকশন থাকে। আমরা যেহেতু ওভারঅল এই সিনারিও, এই সিনারিওতে আমাদের অধিকাংশ জায়গায় যেহেতু আমাদের অর্জন আমরা করতে পেরেছি শুধু দুইটি জায়গায়, একটি হচ্ছে খেলাপিনী নাদায় আরেকটা হচ্ছে ঋণ বিতরণ। এখন আগামী বছর আসলে এই টার্মে কি হবে আপনাদের কি কনফিডেন্ট আছে আমরা 900 কোটি টাকা দিয়ে ছুটতে পারবো? এবং যে লক্ষ্যমাত্রা আমরা করেছি এটা কি রিয়েলিস্টিক নাকি আবারও অর্থমন্ত্রীর ভাষায় উচ্চবিলাসী? আচ্ছা যদি সেটা হয় আমি আমার ভাইস প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বললাম, আমি বিশ্বাস করি আমার যারা কলিগ আছে সবাই তারা একমত হবে। আমরা আসলে টোটালি 25 লাখ টাকার একটা ই করেছিলাম তিন টার্মে, ঠিক আছে, যেহেতু আগের 2 বছর আপনারা করতে পারেননি সেই ক্ষেত্রে এই 2016-17 বছর মানে টোটাল ওভারঅল আমরা 10 লাখ টাকা এটা রিওয়ার্ড হিসাবে ইকুয়ালি সব স্টাফ যারা আছে তাদেরকে আমরা এটা বোর্ডের পক্ষ থেকে আমরা এবার বাজেটে যা আমরা রাখবো এবং এটা আপনাদেরকে দিব। পাঁচজনের কথা বলা আছে পার্সোনাল ট্রিপ ঢাকা কুয়ালালামপুর, এটা মেক ইট থ্রি, ঠিক আছে, তিনজন যারা যারা যেই সমস্ত ডিপার্টমেন্ট যারা পারফেক্টলি তাদের ই অনুযায়ী অর্জন করেছে এটা আমাদেরকে বোর্ডে প্রপোজ করে, করার পর আমরা দেখে তিনজনকে আমরা ঢাকা কুয়ালালামপুর আর ঢাকা ব্যাংকক হোয়াট এভার বাংলাদেশের বাইরে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এশিয়ার, হ্যাঁ, তো আমরা সেটা করব, ঠিক আছে। সো ইজ ইট আ গুড মর্নিং অর নট? ওকে, থ্যাংক ইউ। সো আমার মনে হয় এরপর আমরা আরও শুনবো আপনাদের কাছ থেকে শুনবো আমাদের পার্ট থেকেও আমরা ই করব। আমরা কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে কিন্তু আমরা এটা ই করলাম, কারণ গত 2 মাসে আপনারা যে পারফর্ম করেছেন ইটস রিয়েলি আউটস্ট্যান্ডিং আই টেল ইউ, কারণ এই বছর এই অর্থ বছরটা ছিল আমাদের নির্বাচনের বছর এবং এটা অনেক চ্যালেঞ্জিং একটা ইয়ার গিয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম এটা কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। আমরা অফিস থেকে শুরু করে আপনারা কর্মী থেকে শুরু করে আমাদের লিডাররা তো আমরা বসতেই পারিনি অফিসে, কারণ নির্বাচনী প্রচারণা নির্বাচন রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো হ্যান্ডেল করতে যেয়ে আমাদের কিন্তু আমরা কোনোভাবেই কোনো ক্লোজ মনিটরিং অবজারভেশন কোনো কিছুই করতে পারিনি। তো নাও এভরিথিং ইজ ওভার, আমরা একটা সুন্দর সময়ের মধ্যে দিয়ে আবার শুরু করতে যাচ্ছি, সুতরাং এই 3 বছর আমরা যেন আমরা যেই পঞ্চম ত্রিবার্ষিক কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছি এটা সবাই মিলে আমরা যেন অর্জন করতে পারি। ছিল 350 কোটি টাকা, সেখানে 368.50 লক্ষ টাকা হয়েছিল,
আমাদের এটা ছিল 105.3% গ্রোথ রেট ছিল 25.1% 16 তে 420 অর্জন হয়েছিল 442.10 লক্ষ রেট 105.3 গ্রোথ 20% 16 জুন 17 তে 500 কোটি টাকা 537.99 রেট ছিল 107.6% গ্রোথ রেট 21.7% এই চারটি লক্ষ্যমাত্রায় আমাদের 2014-15 স্টাফদের জন্য নির্ধারিত 6টা ট্রেনিং এর ব্যবস্থা করার কথা ছিল সেখানে আমরা 3টা ট্রেনিং করতে পেরেছিলাম বোর্ড মেম্বারদের জন্য 3টা অর্জন করতে পেরেছিলাম সদস্যদের জন্য 8টা সেখানে 10টা করতে পেরেছিলাম 2015-16 অর্থ বছরে আমাদের টার্গেট ছিল স্টাফদের জন্য 6টা ট্রেনিং সেখানে 17টা করতে পেরেছিলাম বোর্ড মেম্বারদের 3টা সেখানে 2টা করতে পেরেছিলাম মেম্বারদের জন্য 8টা সেখানে 26টা করতে পেরেছিলাম 16-17 অর্থ বছরে টার্গেট 6টা স্টাফদের জন্য 20টা করতে পেরেছিলাম বোর্ড মেম্বারদের জন্য 3টা ছিল আমরা 3টাই করতে পেরেছি মেম্বারদের জন্য 8টা ছিল সেখানে 12টা করতে পেরেছিলাম এখানে ওভারঅল আমাদের যে স্লাইডগুলো পিছনে দেখে আসলাম তার একটা সামারি দেওয়া আছে আমাদের 14-15-16-17 অর্থ বছরে অ্যাটেক লেন্স একটা স্লাইড কাজ করতে হয়েছে বা প্রোডাক্ট সম্পদ স্টাফ কী কী কারণে বৃদ্ধি পেয়েছে তার একটা স্লাইড এখানে দেওয়ার চেষ্টা করেছি আমরা 2013 থেকে 2017 সাল পর্যন্ত আমরা 2013-তে যেখানে আমাদের সম্পদ ছিল 250.49 কোটি টাকা এবং স্টাফ সংখ্যা ছিল 217 জন 2014-14 আমাদের 294.67 কোটি টাকা সম্পদ ছিল তার বিপরীতে 263 জন কর্মী ছিলাম আমরা ওই বছরেই আমরা আমাদের পরিকল্পনা হাতে নেই এবং সেই পরিকল্পনার প্রেক্ষিতে আমরা ওই বছর 2টা প্রজেক্ট বৃদ্ধি পায় একটা সঞ্চয়ী প্রোডাক্ট বিসেভার্স আমরা চালু করি এবং সোশ্যাল প্রজেক্ট হিসেবে আমরা অ্যাসপারা গার্লস হোস্টেল ওই বছর শুরু করি এবং পরিকল্পনা অনুযায়ী আমরা 2015 সনে যেখানে 368.4 কোটি টাকা হয় 294 থেকে এবং স্টাফ সংখ্যা হয় 275 জন এর বিপরীতে আমাদের প্রায় 11টা প্রোডাক্ট বৃদ্ধি পায় সেখানে সঞ্চয়ী প্রোডাক্ট আমরা 3টা বৃদ্ধি করেছিলাম লোন প্রোডাক্ট 4টা এসডিএস প্রোডাক্ট প্রজেক্ট 3টা সোশ্যাল প্রজেক্ট আমরা যেতে পারিনি এবং অন্যান্য প্রজেক্টের মধ্যে আমরা মান্থলি রিবেট ট্রান্সফারের কার্যক্রমে যেতে পেরেছিলাম 2016 সনে আমাদের সম্পদ বৃদ্ধি পায় 442.10 লক্ষ টাকা যার বিপরীতে আমরা কর্মী ছিলাম 428 জন এখানে সঞ্চয়ী প্রোডাক্ট বৃদ্ধি পায় আমাদের সেভিংস এসটিডি লোন প্রোডাক্ট 2টা এসডিএস প্রোডাক্ট 4টা সোশ্যাল প্রজেক্ট 2টা এবং অন্যান্য সেয়ের মধ্যে আমাদের ও বছর থেকেই আমাদের 14-15 থেকে আমাদের ইনকাম ট্যাক্সের যে কার্যক্রম আমরা প্রথম দিই এবছরে শুরু হয়েছে এবং আমাদের প্রোডাক্ট লোনের এগেনস্টে এর আগে কোনো এলপিএস ছিল না সেই কার্যক্রমও আমরা এবছরে হাতে নিই 2017 সনে আমাদের সম্পদ পরিসম্পদ জুন পর্যন্ত 537.86 কোটি টাকা হয় যার বিপরীতে এখন আমরা কর্মী আছি 413 জন এবং লোন প্রোডাক্ট 2টা বৃদ্ধি করেছি এসডিএস প্রজেক্ট 3টা সোশ্যাল প্রজেক্ট 2টা এবং অন্যান্য কার্যক্রমের মধ্যে আমরা 1টা এবং 2017 সনে আমরা 7টা প্রজেক্ট হাতে নিই এই হিসেব করলে আমাদের প্রায় 28টা প্রজেক্ট আমরা 3টা বছরে করতে পেরেছি এই ছিল চতুর্থ ত্রিবার্ষিক পরিকল্পনা আমাদের শেয়ারিং বা আমি 12 লোক খুঁজতেছি খুঁজতে খুঁজতে একজনকে আমি কন্ট্যাক্ট করেছি সে থাইল্যান্ডে চাকরি করছে সে আমাকে গতকালকে ফোন করে বলছে আমার জন্য ফর্ম রেট নিয়ে আসো আমার জন্য ফর্ম পাঠাও আমি ঢাকাতে বিক্রি সদস্য হতে চাই এইরকম আমাদের খুঁজতে হবে যে কে ভালো লোক আছে সে বলছে আমি এখানে 10 লাখ টাকা রাখবো আমার মনে টাকা রাখতে হবে আমি যেন বাংলাদেশে গিয়ে আমি কিছু করতে পারি
এই যে এইভাবে আমাদের যারা ভালো লোকগুলি আছে আমাদের খুঁজে বার করার জন্য এলাকা ভিত্তিক কিছু লোক আমরা নির্ধারণ করতে করা দরকার যে যারা এরা ওইগুলি খুঁজে বের করবে তার কাছে আমরা যাবো যা আমরা একজন পেয়েছি আপনি এইটাকে একটু দেখেন দেখে ইনভেস্টিগেট করে আমরা তার সদস্য তত্ত্বের জন্য রেডি করি সো উই ক্যান ডু দিস এইভাবে আমরা করতে পারি আমার একটা অনুরোধ যে আমরা মেম্বারশিপটা যদিও এখন ওইভাবে আমরা টার্গেট নিয়ে দিব না তারপরেও আমাদের দিতে হবে এবং কোয়ালিটি মেম্বারকে দিতে হবে এই সেবাটা যদি আমরা অন্তত প্রাথমিক পর্যায়ে যার যার যেমন আমার ওইদিকে জিরানি আছে সাভার আছে এখানে জিরানিতে কিন্তু অনেক বিভিন্ন এলাকার লোকজন নতুন নতুন কর্মসংস্থানের খবর আসতেছে যারা মেচুর লোকজন তো তারা বিভিন্নভাবে এনকারেজ হচ্ছে বিভিন্ন লোন পাচ্ছে ডিপোজিট করতেছে যারা হয় নাই তারা এখনও এই বিষয়টার প্রতি আগ্রহী কিন্তু দূরত্বটা তাদের একটু সমস্যা উত্তরে যদি আমরা একটা সার্ভিস সেন্টার করতে পারি এবং ওখানে কিছু উপকমিটি বা যারা আছে তাদেরকে একটু দায়িত্ব দিই বা আমাদের স্টাফেরও আমরা যদি কাজ করি খুঁজে বের করে তাদেরকে সদস্য করতে পারলে অ্যাটলিস্ট 400 সদস্য হলে আমরা একটা সার্ভিস সেন্টারে যেতে পারি ওখানে তাহলে সেই পরিমাণ সদস্য যেন আমরা ওদের করতে পারি আর এই মুহূর্তে আমি যেহেতু ক্লাসের এটা নেই মেম্বারশিপ ক্লাসটা সেহেতু আমি দেখছি যে অনেক দূর দূরান্ত থেকে আসতে অনেকে বিরক্ত বোধ করে এবং এসে 10-15 মিনিট থেকে মানে মেম্বারশিপটা নিয়ে চলে যেতে চায় অ্যাকচুয়ালি তারা ক্লাস করতে চান আমাদের শোলপুর এবং আমাদের বান্দুরা এবং তুমিলিয়াতে আসলে অনেক বড় জায়গা আছে তুমিলিয়াতে যদি আমাদের মঠবাড়ি বা এই সাইডে এরকম একটা সার্ভিস সেন্টার করা যায় এবং মানুষ আসলে কাছে জমা দিতে চায় যত কাছে পয়েন্ট হবে তত কাছে সুবিধা এবং তারা জমা দিতে উৎসাহী হবে আমার মনে হয় যে এরকম কিছু করে এবং আমি একজন মেম্বারকে ফোন দিয়েছিলাম যিনি আগে ম্যাম মিরপুর ছিল কিন্তু তার চাকরিগত কারণে সে কেওয়া চালার দিকে চলে গেছে ওইটা কিন্তু গাজীপুরই কিন্তু ওখানে আমাদের আসলে কোনো পয়েন্ট নাই বা কোনো কিছুই নাই যার কারণে ওখানকার মানুষ কিন্তু উৎসাহিত হচ্ছে না কিন্তু ওখানে নিম্ন আয়ের লোকরা মানে যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা খ্রিস্টান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছে কিন্তু তাদের জন্য আমাদের কোনো পয়েন্ট না থাকলে তারা উৎসাহিত হতে পারছে না তা আমার আমার অভিমত থাকবে যে এরকম কিছু পয়েন্ট বাড়ানো এবং টার্গেট ওরিয়েন্টেড ওখানে যদি আমরা কিছু কাজ করতে পারি সহকর্মীরা তাহলে ওখান থেকে সদস্য আনা সম্ভব হবে আমি মনে করি আমাদের এলাকা ভিত্তিক যে শিক্ষা সেমিনার হয় সেটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং আমাদের বান্দুরা যে বহুমুখী প্রকল্প চালু হচ্ছে এই প্রকল্পটা চালু হলে আমাদের সদস্যরা যারা এখন মেম্বার হন নাই তারাও আগ্রহী হয়ে আমাদের সদস্য বদ্ধ হবে এখন আমরা যেটা করি যে মেম্বারশিপ যখন নিতে আসে তখন কিন্তু তার কাজ করে দেখে তার মেম্বারশিপের জন্য সুপারিশ করি বাট আমাদের এখন টার্গেট আছে কোয়ালিটি সদস্য পদ দেব যেটা গতানুগতিকভাবে যে করতেছি এভাবে করলে কিন্তু কোয়ালিটি সদস্য পদ হচ্ছে না তো সেক্ষেত্রে আমার এখানে অনেক সুযোগ সুবিধা আছে যেটা আমরা করতে পারি যেমন মেম্বাররা যে কাজ করতে করে দিচ্ছে তাদের এটা সঠিক কিনা সেটা ভেরিফিকেশন করতে পারি তাহলে কোয়ালিটি মেম্বার আসতে পারে লোকাল লিডার আছে তারা তাদের চিনে কিনে তারও সহযোগিতা দিতে পারি তার আত্মীয় স্বজন আছে তারা তাকে চিনে কিনে তাহলে আমরা তার সম্বন্ধে একটা ভালো ধারণা নিতে পারবো এবং তাকে মেম্বারশিপ দেওয়ার জন্য সুপারিশ করতে পারবো প্রেসিডেন্ট মহোদয় আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছেন আগে তারপরে আমার তরফ থেকে আপনাদেরকে আমার ধন্যবাদ এই মেম্বারশিপ টার্গেট অর্জন করার জন্য এরপরে আছে ডিপোজিট মেম্বারশিপ যে বিষয় যে এখানে আপনার টার্গেট আমি এখানে সবগুলো নোট নিয়েছি প্রত্যেকটাই লোন ছাড়া প্রায়গুলোতে 100% এবং 100% লোনে সেটি 2% অ্যাভারেজ এখানে মেম্বারশিপ যে বিষয়গুলো আসছে আপনার আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন যে ব্যাংকক থেকে তাকে ফোন করেছি এটি কি আসলে গুড মেম্বার আপনারা কি বলেন আমেরিকা নিউ ইয়র্কে বসে ওখানে অনেক টাকা কামাচ্ছে তারা এখানে কোটি কোটি টাকা ডিপোজিট করতে যাচ্ছে এবং তারা মেম্বার হয় নাই মেম্বার হতে চায় তারা কি গুড মেম্বার একটু হাত নাড়াচাড়া করেন গান নাড়াচাড়া করেন কি মেম্বার ইয়েস অর নো বলেন নো তাহলে গুড মেম্বার হ্যাঁ তাহলে সবাই কি গুড মেম্বার না এমন অনেকে হয়তো আছে তাদের সুযোগ ছিল না যে বিষয়গুলো আমরা হয়তো চিন্তা করি না যে বিষয়গুলো আমরা অনেক ডিপলি দেখি না যে আমাদের এখানে 44,000 মেম্বার এখন সেই মেম্বারদের মধ্যে আমাদের অনেক ভালো ভালো মেম্বার লোকেই তো আছে আমরা কিন্তু এগুলো সার্ভে করি না এখান থেকে আমাদের একটা সেল থাকা দরকার এখন যে আমাদের গুড মেম্বার হাউ টু আইডেন্টিফাই দ্যাট গাইস গুড মেম্বার্স তাহলে কীভাবে আমরা বুঝি তাহলে গুড মেম্বার আমরা প্রথমেই আমরা দেখি যে সে গুড মেম্বারের প্রথম দিকে বুঝব নিয়মিত শেয়ার জমা দিচ্ছে কিনা এক কিন্তু যদি সে লোন না নেয় তাহলে কি সে গুড মেম্বার না
অবশ্যই ভালো মেম্বার, গুড মেম্বার। আরেকটা হলো নিয়মিত শেয়ার জমা দিচ্ছে, সে লোন নিচ্ছে না, এক। দুই নাম্বার হলো সে নিয়মিত লোন নিচ্ছে, লোন প্রিপেমেন্ট করছে, বিভিন্ন ধরনের লোন নিচ্ছে, বা একটা প্রোডাক্টে নিচ্ছে, সে অনেকবার লোন নিচ্ছে, কোনো ডিফল্ট কেসের তার নাই, তাহলে সে কি গুড মেম্বার না? অবশ্যই। তাহলে এই এইগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে, আমাদের এই বিষয়গুলা শেয়ারকে জমা দিচ্ছে, ঠিকমতো লোন নিয়ে লোন ফেরত দিচ্ছে, ওই ফ্যামিলিতে এগুলো ভিজিট করা, ফ্যামিলি সার্ভে করা, ওই ফ্যামিলিতে কতজন সন্তান, তার নিকট আত্মীয় কতজন, আত্মীয় বাদ দেন তার ব্লাড রিলেটেড, দ্যাট ইজ আমার ফ্যামিলিতে কতজন, তাহলে আমি মেম্বার। আমি আমার অনেক ক্ষেত্রে দেখা যায় ওয়াইফ মেম্বার হয় না, এখন সদ্য বিবাহিত, বিয়ে করছে, দু এক বছর হয়েছে, বউ এখনও বিয়ে হয় না, তাকে কি আমরা নক করেছি যে আপনার ওয়াইফ কি বই আছে কি না, মেম্বার আছে কি না, এটা একটা নেওয়া। আমার মনে হয় এই বিষয়গুলো ওখানে দেখা, যে লোন নিয়েছে আমার ফ্যামিলিতে, আমি প্রতি মাসে জমা দিচ্ছি, কিন্তু আমার তিন চারটা মেয়ে বা ছেলে, তা এখানে আমি সবাই কি মেম্বার কি না, তাদের বয়স কত, এবং এগুলো এখানে নোট রাখা, ডাটা রাখা, যে আমার এখানে তিন মেয়ের মধ্যে আমি এক মেয়ে সদস্য করছি বা আরেক মেয়ে এখনো সদস্য করি নেন, বাট তার এজ কত, এমন একটা প্রেসক্রাইব ফর্ম করে আমার প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে যদি দেয়, তাহলে ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবে মেম্বারদের, এবং তার লোন সংখ্যা কত, কয়টা লোনের রিপোর্ট, এগুলো এখানে দিয়ে আমরা যদি এগুলো করতে পারি, তাহলে একবারে অত্যন্ত চমৎকারভাবে আমরা গুড মেম্বার পাওয়ার সম্ভাবনা আছে। যে একটা ভালো ফ্যামিলিতে ওখানে খারাপ লোক থাকতে পারে না, দু একটা হতেই পারে। আমি আমার বাচ্চারা বা আমার ছেলেমেয়েরা দেখছে যে বাবা তো সবসময় লোন নিয়ে বা ক্রেডিট সবসময় যাওয়া আসা করে, শেয়ার নিয়মিত দেয়, সেভিংস দেয়, তাদের সাথে আলাদা আলোচনা করি, তাহলে তার কিন্তু এটা প্রথম থেকেই তার এটা কি অভ্যাসে পরিণত হবে। এই বিষয়গুলো যদি আমরা সার্ভে করে দেখি যে ফ্যামিলি যেখানে কী পরিমাণ এখনো বাকি আছে, অনেক বাকি, কিন্তু আমার ফ্যামিলিতে বাকি, কিন্তু এগুলো এখান থেকে নক করে এখান থেকে যদি ইন্সপায়ার করা হয়, তাহলে এখানে এই বিষয়গুলো আমি বলবো যে এইগুলো আগাইতে পারেন। আর মেম্বারশিপ ক্লাসগুলো যখন যারা দেন, যেখানেই দেন না কেন, ওখানেও একটু ছেঁকে টেকে নিতে হবে, যারা মেম্বারশিপ ক্লাস করছে সবাইকে দিতে হবে, নট নেসেসারি। এগুলো কিছু আপনার পেন্ডিং ফাইল রাখেন, দেখেন, ধৈর্য হারা হলে হবে না। তো অনেকে আমি পাই কিশোরগঞ্জ আছে, ওই দিন আসছে কিশোরগঞ্জ থাকি, আমার তো মেয়ে ডাক্তারি পড়তেছে, তার তো আমরা একটা ফর্ম দিয়ে দেন, ওখানে মেম্বারশিপ হবে, এইভাবে করলে তো ওই গুড মেম্বার হবে না। একটা গুড মেম্বার তার রেসপন্সিবিলিটি আছে, হোয়াট ইজ দেয়ার রেসপন্সিবিলিটিস, তাহলে তার অ্যাকাউন্টেবিলিটি আছে, তাহলে তার অ্যাকাউন্টেবিলিটি কী, তাহলে তার যে যখনই একজন মেম্বার হবে, তার লোন নিলেও আবার ওই সেই দূরে বসে সে শেয়ার জমা দিচ্ছে, লোন নিচ্ছে, তার ভাই ব্রাদার দিয়ে লোন ফেরত দিচ্ছে, সেও কিন্তু গুড মেম্বার না। তার ফিজিক্যাল এখানে এফোর্ট কতটুকু আছে, আমার একটা নির্বাচন, এখানে নির্বাচনের সময় তার তার সহযোগিতা আমি কতটুকু পাচ্ছি, একটা ভোটার, একটা ভোটার কিন্তু অনেক দাম, সে কি আসলে এখানে আসে কিনা, এই ঢাকাকে চিনে কিনা, যে এই বিষয়গুলো আমাদের এগুলো জানা দরকার। তো বিষয়টা এখানে মানে মেম্বারশিপ তো আমরা করবো এবং গুড কোয়ালিটি মেম্বার্স আমরা হতে চাই, কিন্তু সেইখানে মেম্বারশিপের বা মেম্বার্সের অবস্থান তো আমাদের মানে জানা খুব প্রয়োজন। আমরা জানি যে আমাদের আসলে এরিয়াটা হলো চারটা, তাই না, চারটা জেলা, গাজীপুর এটা ইটস আ ভেরি মানে ভাইটাল একটা এরিয়া, অনেক বড়, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো গাজীপুর। এখন কেওয়াচালা আমি যে সব যদি ভালুকাও চলে যাই, সেখানে প্রচুর পরিমাণে আমাদের মানে প্রবাসী বাংলাদেশি বলতে পারি আমরা, মানে দূর দূরান্ত থেকে এসছে আমাদের টঙ্গী পর্যন্ত আমাদের পাগারে। এখন সেখানে যদি কোনো মেম্বার যদি মেম্বারশিপের জন্য খ্রিস্টভক্ত যদি মেম্বারশিপের জন্য আবেদন করে, সেটা আমরা আসলে কীভাবে দেখবো, সে পাগার থাকে বলে কি আমি শুধু তাকে মেম্বারশিপ করবো কি না, বা সে আমার এরিয়া ভিত্তিকে আছে বলে করবো কি না, বা তার স্ট্যাবিলিটিটা কতটুকু, তার ফিনান্সিয়াল অবস্থানটাই কতটুকু, তার চাকুরির যেই আকার বা কলেবল সেটাই বা কতটুকু। কারণ আমি দেখেছি যে একটা স্টুডেন্ট যে সময় ইউনিভার্সিটি পড়তো তখন সে মেম্বার হয়েছে, সিলেট চলে গেছে, এরপর সে যখন এখানে আসছে লোনের জন্য সে লোন পায় না, কারণ সে আমার এরিয়া ভিত্তিকের মধ্যে নেই। তো অনেকগুলো বিষয় আছে, শুধু মেম্বার করলেই হবে না এবং কোয়ালিটি মেম্বার হলেই হবে না, ঠিক আছে। অনেক মানুষ আছে যে সে কোয়ালিটি মেম্বার কিন্তু সে থাকে চিরভোগ, আমরা তাকে দিতে পারি না, আমাদের কিছু কিছু ভাগ আছে, যেমন কোয়ালিটি কোম্পানি যদি হয় বা অর্গানাইজেশন হয়, যেমন ওয়ার্ল্ড ভিশন, কালিদাস, এইসব ক্ষেত্রে আমরা মোটামুটি দূরবর্তী অবস্থান থাকলে আমরা লোন স্যাংশন করি,
কিন্তু যাকে আমরা চিনি না তাকে আমরা দেই না। তো আলটিমেটলি যখন আবেদন পত্র নিবে কোনো খ্রিস্টভক্ত অথবা মেম্বারশিপ করবো অথবা ক্লাস দেব, সেখানে এই বিষয়গুলোর আসলে স্পষ্টতা হওয়া দরকার আছে। ওই খ্রিস্টভক্তের বা ওই যে মেম্বার হতে চান তাকে আসলে বেশি কনসালটেন্সি দেওয়া দরকার আছে, আসলে সে কী অবস্থানে থাকতে চায়, কীভাবে কী করতে চায়, তাহলে মনে হয় ছেকে ছেকে আমরা আসলে কোয়ালিটি মেম্বার্স পেতে পারি। এলাকা ভিত্তিক শিক্ষা সেমিনারের আসলে কোনো বিকল্প নেই যদি আমরা আসলে কোয়ালিটি মেম্বারশিপ চাই। আর সেই ক্ষেত্রে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনাদের, কারণ যেহেতু এলাকা ভিত্তিক শিক্ষা সেমিনারগুলো আমাদের যারা প্রফেশনাল আছেন আপনারা এগুলো হ্যান্ডেল করবেন, সাথে হয়তো আমাদের স্থানীয় লিডাররা যদি যুক্ত হতে পারেন ভালো, তবে খুব একটা যে যুক্ত হওয়া জরুরি এমন না, কারণ আসলে ওখানে এডুকেশন শিক্ষা সেমিনার এডুকেশন শিক্ষা সেমিনার, এটা তো রাজনৈতিক শিক্ষা সেমিনার। আমাদের প্রবলেমই হচ্ছে যে আমরা যখনই এই ধরনের মেম্বারশিপে যাই, সো আমরা অলওয়েজ কিছু লিডার ধরে স্থানীয় লিডার এদের মাধ্যমে যখনই আমরা যাই ইফেক্টটা টের পাওয়া যায় পরবর্তী নির্বাচনের সময়। আমার 200 আছে, আমার 300 আছে, যারা নির্বাচন করে সেই নির্বাচনের যে জটিলতা এটা, এবং যেহেতু আমাদের ঢাকা ক্রেডিট এত বড় অর্গানাইজেশন, এত বেশি ভাস্ট এরিয়া নিয়ে আমরা কাজ করছি, ভবিষ্যতে আসলে এই ঢাকা ক্রেডিটের মতো জায়গায় লিডারশিপ দিতে আসলে কেউই সাহস পাবে না, কারণ এই নির্বাচন পরিচালনার জন্য যে ব্যয়, যে দৌড়াদৌড়ি, যে যে পরিমাণ স্ট্রাগল, যে পরিমাণ হ্যাসেল সহ্য করতে হয়, এতে কোনো ভদ্রলোক আসলে এই ধরনের কোনো নির্বাচনে এই সমস্ত সমিতি থেকে কেউ আসতে যাবে না, এটি বাস্তবতা। তো সুতরাং আমাদেরকে আসলে মানে ফিউচারের কথা চিন্তা করে এই সমিতিকে যদি আমরা সাস্টেন করতে চাই, তাহলে আমাদেরকে হয়তো আরও অনেক কিছু বিকল্প চিন্তা করতে হবে, কীভাবে আসলে যাতে ভালো মানুষ বা যারা সত্যিকার অর্থেই এই ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে খ্রিস্টান সমাজের উন্নয়ন করতে চায়, দেশের উন্নয়ন করতে চায় বা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে চায়, এই সমস্ত মানুষদের যদি আমরা ঢাকা ক্রেডিটের সাথে সম্পৃক্ত করতে চাই লিডারশিপে পরিচালনা পরিষদে, তাহলে আসলে এই এক্সিস্টিং সিস্টেমে আসলে এটা খুব চ্যালেঞ্জিং। তো আমার মনে হয় তারপরেও যেমন গণতন্ত্রের মানে কীভাবে নেতা নির্বাচন হবে এটার অনেক ধরনের কিন্তু পদ্ধতি আছে, তবে সবচেয়ে অ্যাকসেপ্টেবল পদ্ধতি হচ্ছে কি যে ভোটের মাধ্যমে যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে সেই নেতা হবে, এটাই এখন পর্যন্ত মানে অ্যাকসেপ্টেবল মানুষের কাছে, যে এটাই অ্যাকসেপ্টেবল একটা প্রসেস। একসময় কমিউনিজম ছিল, কমিউনিজমে ওখানে আপনার ভোটের কোনো বিষয় নেই, ঠিক আছে, সাধারণ জনগণের মতামতের বিষয় ছিল না। তো স্টিল নাও আর আমরা যেহেতু কোঅপারেটিভ অ্যাক্টের আওতায় আমরা পরিচালিত, আমরা কিন্তু আসলে স্বাধীনভাবে আমরা কিন্তু চলতে পারি না, আমরা কনস্টিটিউশনে যাই ইচ্ছা তাই লিখতে পারি না, আমরা যাই বলি না কেন কোঅপারেটিভ অ্যাক্ট যেটা আছে সেটার মধ্যে যা আছে সেটাই আমাদের হবে। আমরা 2004 সালে কোঅপারেটিভ অ্যাক্টে কিন্তু পরিবর্তন এসেছে যে 3000-এর বেশি সদস্য হলে এজিএম এবং নির্বাচন প্রতিনিধির মাধ্যমে করতে হবে, বিধিতে বলা আছে। আমরা ঢাকা ক্রেডিট এটা কোনোদিনই ফলো করি না, কিন্তু এবার যখন একজন মেম্বারকে মামলা করছে তখন কিন্তু আমাদেরকে এটা বাধ্য করছে, ঠিক আছে। এবং যতদিন এই আইন ধরেন গভর্নমেন্ট ল চেঞ্জ না করবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে এজিএম এবং ইলেকশন এই প্রতিনিধির মাধ্যমেই হইতে হবে, এছাড়া কোনো আমাদের কাছে কিন্তু কোনো অপশন নেই, ঠিক আছে। এই যে সিনারিও, এখন সাধারণ মানুষের সেন্টিমেন্ট কি, সাধারণ মানুষ মনে করে যে আমার ক্রেডিটের যে আইন আছে, সংবিধান আছে, সেই সংবিধানই আসলে যথেষ্ট, এটা যে গভর্ন বাই দ্য কোঅপারেটিভ ল বা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝতে চায় না, এবং এটা না বোঝার কারণ হচ্ছে তারা প্রপারলি যদি শিক্ষা সেমিনার করতো, তারা যদি যখন মেম্বার হয় তখন যদি তারা এই কোঅপারেটিভ অ্যাক্ট তারা যদি স্টাডি করতো, তাহলে কিন্তু তারা বুঝতে পারতো যে আসলে
থাকা ক্রেডিটের আইনে যাই বলা থাকুক না কেন, গভর্নমেন্টের আইনে যা বলা আছে সেটাই কিন্তু আসলে কি কার্যকরী। এবং আমার মনে হয় নেক্সটে আমরা যখন নতুন মেম্বারদের কি করব, কোঅপারেটিভ যে অ্যাক্ট আছে এই অ্যাক্টে মেম্বার রিলেটেড যে সমস্ত ইনফরমেশন আছে গ্যাজেটে সেগুলোর ফটোকপিও আমাদের উপ আইনের সাথে তাদের ওই যে বক্সটা আমরা দিই সেই বক্সে দিয়ে দেওয়া ভালো। দেন দে উইল অ্যাট লিস্ট বলতে পারবো, আমরা বলতে পারবো যে ইয়েস। এবং এটার উপর একটা সেশন থাকা উচিত যে আমার আইন আছে বাট অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের কোঅপারেটিভ অ্যাক্ট আছে এবং এই কোঅপারেটিভ অ্যাক্টের আওতায় কিন্তু আমরা যেখানে কনফ্লিক্ট দেখা দেবে সেখানে কোনটা ই করবে স্ট্যান্ড করবে, কোঅপারেটিভ অ্যাক্ট সেখানে আমার আইন কিন্তু স্ট্যান্ড করবে না। আমার এখানে বলা আছে পার্টিশন 12 জন বোর্ড ডিরেক্টর, 5 জন ট্রেড কমিটি, 5 জন সুপারভাইজারি কমিটি, আইনে কি আছে জানেন? খালি 12 জন বোর্ড মেম্বার। এই যে আমাদের যারা প্রতিপক্ষ ছিল নির্বাচনে, আমাদের সেই দীপক পিরিস সহ যারা ছিল তারা 6টা মামলা করছে, 6টা মামলার মধ্যে তারা উল্লেখ করছে যে ঢাকা ক্রেডিটে তারা 22 জনের সরাসরি মানে 22 জনের নির্বাচন করছে কিন্তু সমবায় আইন অনুযায়ী 12 জনের বেশি হতে পারে না, সুতরাং এই নির্বাচনটি বাতিল করা হবে। ওনারা কিন্তু দীর্ঘদিন এখানে নেতৃত্ব দিয়েছেন কিন্তু মামলা করার সময় কিন্তু আপনারা ওই যে অফিসের কাছ থেকে নিয়ে যান, এটা একটু দিয়ে নিয়ে স্টাফদেরকেও দিয়ে তাহলে বুঝতে পারবে যে আসলে কে কিভাবে চিন্তা করে। ওনারা ওই জিনিসটা রেজ করছে যে সমবায় আইনে বলা আছে 12 জন প্রতিনিধি নির্বাচিত হবে, সেখানে তারা 22 জনকে করছে, সুতরাং এই নির্বাচন অবৈধ। এখন এই 22 জন নির্বাচন কি বাবু মার্কুস এই 2017 সালে করছে নাকি গত 62 বছর ধরে চলতেছে? এবং যারা মামলাটা করেছে ওনারাও এটার আওতায় নির্বাচিত ছিলেন, সেই ডেবিট করে উনি ক্রেডিট কমিটির মেম্বার ছিলেন, তার মানে উনি 22 জনের উনি 12 জনের মধ্যে ছিলেন না, উনি কিন্তু 22 জনের মধ্যে ছিলেন। ক্রেডিট কমিটি মানে পরের 10 জন। আমরা ম্যাক্সিমাম ক্রেডিট ইউনিয়নগুলো কি করে, অনেকে সরাসরি নির্বাচনে যায় অনেকে ভোট করে কমিটি, ঠিক আছে? আমরা এটাকে মোর অ্যাকসেপ্টেবল করার জন্য, মোর ডেমোক্রেটিক করার জন্য আমাদের কনস্টিটিউশনে আমরা 22 জনটাই নির্বাচনটা সরাসরি রেখেছিলাম। তো সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় যে যখন আপনারা মেম্বারদের যে বুকলেট দেন ওটার মধ্যে এই তাদের রাইট কি কারণে মেম্বারশিপ বাতিল হতে পারে, কি 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 তাদের মিনিমাম কোয়ালিটি লাগে, নির্বাচন করতে চাইলে কি করতে হয়, এই বিষয়গুলোর যে গ্যাজেট গভর্নমেন্টের যে গ্যাজেট আছে এটার একটা কপি সাথে দিয়ে দিলে ভালো। তাহলে হবে কি, সে তো সংবিধানটা পাচ্ছে আমাদের, পাশাপাশি এটা বুঝতে পারবে যে সংবিধানের সাথে অনেক কিছুই কোঅপারেটিভ অ্যাক্টে কিন্তু আমরা আমাদের মতো করে করেছি, ঠিক আছে? কারণ আইন দুদিন পর পর চেঞ্জ হচ্ছে, আমরা তো গঠনতন্ত্র দুদিন পর পর চেঞ্জ করছি না, যতক্ষণ পর্যন্ত আমাদের মেম্বাররা চ্যালেঞ্জ না করছে কেউ ততদিন পর্যন্ত সব ঠিক আছে। যখনই কেউ চ্যালেঞ্জ করবে আইনে যাবে, কোর্ট কিন্তু দেখবে গভর্নমেন্টের ল কি বলছে। আমার আইনে যত কিছু বলা থাকে কিচ্ছু আসে জানে সে ওটার উপরে জাজমেন্ট দিয়ে দিবে, এবং যেটা এবার আমাদের নির্বাচনের বেলা হয়েছে। তো সুতরাং আমার মনে হয় এটা একটা, এবং ওখানে ওই মেম্বারশিপ যে ওরিয়েন্টেশন হয় সেই ওরিয়েন্টেশনে এইটাও একটা পার্ট রাখে, কারণ আমাদের বড় ল্যাকিং হচ্ছে আমাদের অধিকাংশ মেম্বাররা তার নিজের রাইট সম্পর্কেও জানে না আবার তার নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কেও জানে না, যে ক্রেডিটের মেম্বার হলে তার কি রাইট এবং তার কি রেসপন্সিবিলিটি, এই দুইটা বিষয়ে সে যেহেতু ওয়াকিবহাল না, যার কারণে অসমবায়ী মানে অ্যাটিটিউড বা অসমবায়ী কার্যকলাপে তারা কিন্তু একটা পর্যায়ে লিপ্ত হবে, ঠিক আছে? এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। আর এই যে তদবির পার্টি যেগুলো আছে লোনের বেলায় বলেন মেম্বারশিপের বেলায় বলেন এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, বাট যারা এই ক্লাসগুলো নেবে তাদের জন্য একটা এক্সক্লুসিভ অন্তত 7 দিনের একটা ট্রেনিং কি করেন, একটা মডিউল তৈরি করেন, জাস্ট আসলাম একটা বক্তব্য দিলাম কিছু স্লাইড দেখালাম, দিস আর নট দ্য মানে ওয়ে রাইট ওয়ে, ইট শুড বি ভেরি আমি বলবো যে একটা অ্যাকসেপ্টেবল মানুষ যেন সহজে বুঝতে পারে, কারণ হচ্ছে এখানে যে লিখতে পারে না
সেরকম মেম্বারও আছে, ক্লাস সিক্স পাস মেম্বার আছে, আবার পিএইচডি মেম্বারও আছে। তবে দুর্ভাগ্য হচ্ছে যারা যে পিএইচডি করেন সাইডটা করে মাস্টার্স করেন, এরাই ঝামেলাবাজ বেশি সবচেয়ে, কারণ তারা সবচেয়ে বেশি বোঝে নিজের ইন্টারেস্ট, সমিতির ইন্টারেস্ট বোঝে না, কথা বুঝছেন? সাধারণ মানুষ কিন্তু এরকম না, যারা সাধারণ সদস্য তারা অনেক প্রিভিলেজ ফিল করে যে আমি ব্যাংকে যেতে পারতেছি না, ব্যাংকে আমার অ্যাক্সেস নাই, কিন্তু আমি ক্রেডিট ইউনিয়নে খুব সহজে লোন পাচ্ছি, অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। সো দে আর অলওয়েজ গ্রেটফুল। একজন ক্লাস ফোরের যে ফোর পাস করা যিনি আছেন উনিও বুঝতে পারেন, আর যিনি পিএইচডি করা আছেন উনিও বুঝতে পারেন। আমাদেরকে বিষয়টাকে ভাবতে হবে এইভাবে, কারণ ক্রেডিট ইউনিয়ন তৈরি হয়েছে কিন্তু বাবু মার কাছের জন্য না, আসলে ক্রেডিট ইউনিয়ন তৈরি করা হয়েছে যদি যারা ওই যে ঢাকা শহরে এসে বিভিন্ন জায়গা থেকে এসে গার্মেন্টস চাকরি করে, বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করে, তাদের জীবন মান উন্নয়নের জন্য। সুতরাং তাদেরকে লক্ষ্য করে কিন্তু আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? যদি আমরা একটা আসলে সত্যিকার অর্থে মানে শক্তিশালী খ্রিস্টীয় মণ্ডলী দেখতে চাই, ঠিক আছে?